সুন্দর একটা প্রশ্ন করছেন, এই প্রশ্নটা কোর্ট করবে। আচ্ছা, সরকারের সময় তো বিলীন হয়ে গেছে, তাই এই সমাজ ব্যবস্থা দায়ী। আমার ছেলে বিদেশ যেতে চায়, দায়ী হলো সমাজ ব্যবস্থা। আমি তো আমার তিনটা সন্তান গ্রাজুয়েট, আমি তো আমার ছেলেকে পাড়াইনি যে বাবা দেশের মাটিতে তোমার কিছু করো। কারণ আমার খুব দেশ নিয়ে স্বপ্ন ছিল, আসলে বড় বড় উড়ান করার বহু ক্যাপাসিটি আছে, এই যে অবৈধ পন্থায়, এই পন্থাটা ঠিক না। আর মানুষ উড়ান খোঁজে, ওরা কি করব, উড়ান খুঁজে কেন, এটা কি দোষ না? নতুন পোলাপান গিয়ে বড় বড় উড়ান খুঁজে, এটা দোষ না? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনার শেয়ার করব বা জানবো আনোয়ার ভাই কাছ থেকে। আমরা জাকের ডেয়ারি ফার্মের কর্ণধার আনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি দর্শকদের হয়ে আর কি, যে নতুন উদ্যোক্তা যারা নতুন শুরু করবে, একদম নতুন, তারা কিভাবে শুরু করবে বা কোন ধরনের গরু দিয়ে শুরু করবে, এই বিতর্কটা বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেয়, আপনি কি পরামর্শ দেবেন? যারা যারা মনে করাস, এইটা 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 মনে করাস, তোমাদেরকে ফোন দেয়, আমরা গরু পালা শিখছি দেশ বিদেশে বুঝা, বাংলাদেশ দেশে বুঝা না, এখন নতুন নতুন পালা পাই, ওই মনে করো বাপের টেকা দেয়, লগে লগে গিয়ে গরু কিনা লো, পাবনা যাবে বকে বকে না, এই মুখ কেন দিয়ে নিয়ে যা, গিয়া করতে টেকা পাওয়ার থাকে, গরু গুলো যাচাই বাছাই নেই, কিনা লুয়ে যায় গিয়ে ধরা খায় না, এটা না। গরু পালতে হইলে আমরা দেশ বিদেশ শিখছি, কোন জায়গায় গেছে, আমার তো গরু নেওয়া লাগবে না, ওইসব পোলা পাই না, তোমরা বলবো আমার কাছে আসার জন্য, আমাকে থাকা থাকা, আমি এখানে থাকার খাওয়ার জায়গা আছে, আমি ওদেরকে থাকায় বসায় খাওয়ায় আমি পর্যাপ্ত সময় দিয়া আমি ওদেরকে চিন্তা দিব, সিমে ওরা ফার্ম করবো, ওরা ঠকবে না। আচ্ছা, আর একটু যেটা জানতে চাচ্ছি, অনেকেই বিভিন্ন সময় বড় উড়ান খোঁজে, যে বড় উড়ান হলে মনে হয় যে দুধ বেশি হবে, বা কিছু ব্যাপারী বা কিছু ইরা আছে, তারা এই সমস্ত উড়ান দেখলেই গরুর দামটা বৃদ্ধি চায়, বেশি বাড়তি চায়, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? দেখো, উপর মেয়ে তুতুপাড়া নিজে গিয়ে বলে, এই ব্যবসাটা এমন একটা ব্যবসা, এমন একটা জগৎ, এই জগৎটা মনে করা হচ্ছে একজন দুইজনের মনে করা হচ্ছে ভালো থাকলে হবে না, এখানে মনে করছো আমরা যারা গরু পালি কত বছর সবাই ভাই মেশিনটা লাগবো রে, আমরা মনে করছ মানুষকে শিখাইতে চাই না, মানুষকে বস্তু দেয় না, এটা উচিত না। নতুন উদ্যোক্তা ওদেরকে মনে করছো ওদের 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 মাঝে ওদের মাঝে দেখতে চাব আগামী এই বাংলাদেশ। আসলে বড় বড় উড়ান করার বহু ক্যাপাসিটি আছে, এই যে অবৈধ পন্থায়, এই পন্থাটা ঠিক না। আর মানুষ উড়ান খোঁজে, ওরা কি করব, উড়ান খুঁজে কেন, এটা কি দোষ না? নতুন পোলা পান গিয়ে বড় বড় উড়ান খুঁজে, এটা দোষ না? হ্যাঁ, এটাও দোষ না? আমার তো উড়ান দেখার ব্যাপার না, আমার দেখার গরু জাত, আমার দেখা গরু দুধ, গরুর বাচ্চা কেমন, গরুটা জাত কেমন, এটা আমাদের দেখা উচিত। কিন্তু তোমরা এটা দেখবা না, দেখবা তোমরা মনে করছো উড়ান উড়ান দেখবা, তো উড়ান দেখলে তো মনে করো উড়ান করার মতো ক্যাপাসিটি বহুত আছে, গরুরে যাও খাওয়াবে, বুঝছো, গরুরে বিভিন্ন বিভিন্ন পদের খাওয়ান খাওয়াবে, অবৈধ খাবার খাওয়াবে, গরু ধোয়াবে না, কথা বুঝছো, ওলানের মনে করছো দুই একটা সুই দিবে, ওলান ফুললে টাক দিয়ে থাকবে, আর তোমরা ওলান দিকে পাগল হইবে, ও কোন গরু দোয়াই কিনতে পারো না, গরু একদিন দুই দিন দোয়াইতে পারো না, বাপের টাকা পাইতে তোমার সহ্য হয় না, বাপের টাকা পাইতে কত গরু কিনে লাভ ফার্মে যাইবা, সেই চিন্তা, তার যদি টাকা কি কামাইতে তো অবস্থা কেমন লাগে, তাহলে তোমাদের মনে করছো এই চিন্তা আপনাদের গরু কিনতা, শুধু বিক্রেতার দোষ না, ক্রেতার দোষ আছে। আর আমি একটা খামার হিসাবে বিক্রেতা ভাইদেরও বলবো, আপনারা দয়া করিয়া নতুন যারা পোলা পাইন আছে, নতুন যারা উদ্যোগ উদ্যোক্তা হইতে চায়, ওদেরকে বাঁচার একটা পথ করে দিয়ে আমাদের দেশের জন্য, বলে বাবা রে তুই এগুলো ওটা নিস না, এটা এইভাবে নে, আপনার মনে করেন 10 টাকা বেশি রাখেন,
5,000 বেশি রাখেন, 10,000 বেশি রাখেন, রাখেন, কিন্তু ভালো পরামর্শ রাখেন যে গোড়া তিষ্ট হয়, গোড়া যে ছেলেটা করে দুধ বেঁচে কিনে খাইতে পারে, চলতে পারে, সেই ব্যবস্থাটা করে দিয়ে। যে এইটার জন্য আসলে কি আমাদের সেমিনার কোনো প্রয়োজন আছে কিনা, মানে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য? এটা মনে করা হচ্ছে অ্যাকচুয়ালে আমেরিকা দেশে জন্ম নিয়েছি, এটা সরকারিভাবে উদ্যোগটা নিতে হয়, কিন্তু সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে লাইফ স্টকে, যে লাইফ স্টকে আমার শিক্ষা দিবে, কিন্তু লাইফ স্টকে তো পাচ্ছি কি আমরা, শুধু জারো জুতার ভারী লাইফ স্টক পাচ্ছি কি পাচ্ছি, মনে করা হচ্ছে আমরা 500 টাকার ওষুধ 5,000 টাকা লাইফ স্টক পাচ্ছি, যেমন করে হচ্ছে ডাক্তারি বাইরের থেকে ডাক্তার আনলে তার বিজেট 500 টাকা, আর সরকারি ডাক্তার আনলে বিজেট 5,000 টাকা, সরকারি ডাক্তার আনলে থেকে ডাক দিলে 5,000 টাকা। আল্লাহরই কি কুদ্দুত, আমার ডাক্তার ডাকতে হয় না, আমার ডাক্তার আমার আল্লাহ, আমার ডাক্তার আল্লাহ পাক, আমার দুই হাতে দুই মূর্তির আল্লাহ কাছে কিছু নিয়ে আসি, সেটা আমার ডাক্তার লাগে না, কারণ আল্লাহর রহমতে আমি ডাক্তার তৈরি করি। 50 বছরের ভিতরে হয়তো বন্ধু বান্ধব ডাক্তার থাকলে দুই একজন বসে কিনে দোস্ত হয়ে যায় এইভাবে এইভাবে, অথচ দেখা গেছে ডাক্তার আমার গরু ধরলে আর কি কম আর দুঃখের কথা, ডাক্তার যদি দেখাইছে যে গরুটা আমি পারছি না দোস্ত দেখতে পারছি, এ গরু কোনোদিন আমার গরু জিন্দা হয়ে ওঠেনি, তাহলে বোঝা গেল আল্লাহ পাক কইছে যে তোরটা তুই কর, বাসটা তোর হাতে বাঁচবে, ডাক্তার কাছে বাঁচবে না। বাংলাদেশে ডাক্তার কোথায়? খালি সরকারি বেতন নিচ্ছে, ওরা গ্রাম পল্লীতে কোনো সাপোর্ট দিচ্ছে না, গ্রাম পল্লীতে কোনো সাপোর্ট দিচ্ছে না, গ্রাম পল্লীতে ডাক্তাররা পাচ্ছে না। কিছুদিন আগে আমার একটা গরু নিছে এই যে রাজশাহীতে, কিন্তু একটা গরু খুব শখ করে নিয়েছিল একটা ছেলে, যে স্কুলে পড়াশোনা করে, ওর বাপে ওর বাপের ইস্টেজারি ঢাকা শহরে, স্বপ্ন ছিল কবে আমার ছেলের একটা বার্ষিকতে পড়াবো, আল্লাহ করতে তিনটা ছেলে বার্ষিকতে পড়ে, পড়ার টিউশন মিশন করে মিলাই ছিল একটা গরু নিছে ডাক্তারদের ট্রিটমেন্টের জন্য, ওদের মনকে আসার আলো দিন পেয়ে গেছে, যে গরুটা নিজে নিতে মনে করেছে ওরা ট্রিটমেন্ট করতে পারে নাই বা কি চর্চা করবে বা মানুষ পায় নাই, গরুটা মারা গেছে, ওদের কান্নায় মনে হয় যে রাজশাহীর পাতা গাছের পাতা পুরো পড়ে গেছে গা, ফোন দিছে জাঙ্কেল আমরা সর্বশান্ত এর কিরে বাবা, যে আমাদের এই অবস্থা হয়ে গেল আঙ্কেল আমরা কিভাবে আসবো, আমাকে দোয়া করি, আমি দোয়া করি দাওয়া দিব, তোরা তিন ভাই আমার কাছে আসিস, একটা বাচ্চা বীজ দিছি, বীজ দিয়া চলাইছে মতন, কাস্টমাররা দাম কইতেছে বাচ্চা 2,500 টাকা দাম কইতা বলতেছে, বাবা তোর চোখের পানি, তোর বাপমার চোখের পানি দিয়ে আমি সহ্য করতে পারি নাই, আমার জীবনে আমি বহুত কিছু তো দান করছি, নে বাচ্চারা তোরা তোরা নিয়ে তাড়াতাড়ি দৌড় দে, আমি যেন ফিরাতে বাচ্চারা না দিই আমারও মায়া লাগবো, মায়া লাগবে পিছু টান লাগবো তাড়াতাড়ি যা। এখন বাচ্চারা ফোন দেয় বাপ মা ডেলি আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কামাইতে কোটি কোটি টাকা লাগে না, দোয়া কামাইতে লাগে মানুষের ভালোবাসা মানসিক। আপনারা দেখেন নাই আমার ধারণ যন্ত্র বেরিবেলা ছিল, লক্ষ লক্ষ মানুষ ঈদের দিন দুধ চিনি সেমাই, আমার 7-8 টন দুধ সব বস্তিবাসী খাইছে, আমি ঈদের দিন দুধ দুধ বিক্রি করি নাই, দুধ চিনি সেমাই সব বিলাই দিছে। আপনারা দেখেন নাই হাজারো শিশুরা আমার মিষ্টি খাই, কিন্তু আমি আপনাদের দেন না, ওদের দোয়া আছে, ওদের দোয়া আছে, আপনাদের মাধ্যমে জানতে আপনাদের মাধ্যমে সবাই এই সরকারের কাছে দরখাস্ত করতে চাই, আমার জায়গাটা যে লুটপাট করছে, আমার করে করা সম্পত্তিটা বর্তমান সরকার, আমি একজন ডায়েরি সেক্টর, এই দেশের আইকন মানুষ ডায়েরি সেক্টরে, একজন ডায়েরি সেক্টরে এই প্রতিষ্ঠানে এই সেক্টরে আমি রাজা মহারাজা, যদি আপনাদের মনে চায় যে বাংলাদেশ একটা ডেয়ারি সেক্টর মহারাজা বাঁচায় রাখবেন, আমার জায়গাটা আপনার কাগজপত্র দেখিয়া আমার জায়গাটা আমাকে ফেরত দিয়েন, আবার যেন ওই বেরিবাদে বৈশা গরিব দুঃখী হাজার হাজার মানুষকে শিশুকে দুধ খাওয়াইতে পারি বিনামূল্যে, সেমাই খাওয়াইতে পারি, মিষ্টি খাওয়াইতে পারি, চিনি খাওয়াইতে পারি, দুধ চিনি সেমাই যেন আবার বিলি করতে পারি, হাজার হাজার শিশুদের দিতে পারি, এই এই কাজটুকু আপনারা করবেন, আমি জোর করে সবাই যেন যার জায়গা জায়গা আওয়ামী লীগ সরকার লুট করে নিছে, সবার জায়গায় সবাই দল করে গেছে, আমি বাসদের ঘেরোদা থুছি, আমি জায়গায় কিছু করি নাই, আমি করব, আমি করব আপনাদের মাধ্যমে, দয়া করে আমার জায়গাটা কাগজপত্র দেখা
আমি একজন খাবারই একটা খাবার হিসাবে আমি একটা মনে আপনাদের এই দেশের রাষ্ট্রীয় রত্ন হিসাবে আমার জায়গাটা আমি ফিরত চাই। আমি আমার দর্শককে এই দেশের মানুষকে এদেশ খামারিকে আমি সেবা করতে চাই। আমি এটা রেস ধরে একটা প্রশ্ন করতে চাই, খুব ইচ্ছা করছে। আমরা স্বপ্ন দেখি, বাবারা স্বপ্ন দেখে যে ছেলে ম্যাজিস্ট্রেট হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে বা বিদেশে পাঠাবে। আমরা কেন এই স্বপ্নটা দেখি না যে আমার ছেলে বড় হয়ে একজন খামারি হবে? সুন্দর একটা প্রশ্ন করছেন, এই প্রশ্ন কোর্ট করবে। বাংলাদেশ যারাই দেশ পরিচালনা করছেন, বিএনপি খুব ভালো করছে তাও বলবো না, আর শৈলজা সরকার তো বলা বাহুল্য। এরশাদ কাকু, এরশাদ কাকু আইসা যখন দেশে দুর্যোগ হইল, পানিতে তলায় গেল, আপনি ব্যাপারটা মনে আসেনি? আছে, যদি মনে থাকে তাহলে আপনার দেখবেন জসীমে, কারণ আল্লাহর রাস্তে যা কাইন্দে গাইতে আনছে, আল্লাহর রাস্তে যা কাইন্দে গাইতে আনছে, আন্দা গাইতে এই কাইন্দে গাইতে আইনে দেশের মিজে যা থুবাইছে, এরশাদ কাকুর শেষ চুয়া সবাই খাইছে। এই বিএনপির আমলে, আওয়ামী লীগ আমলে, বিএনপির আমলে ডায়রি সেক্টর ভালো ছিল, আর স্বৈরাচার সরকার, আওয়ামী স্বৈরাচার সরকারের সময় তো বিলীন হয়ে গেছে। তাই এই সমাজ ব্যবস্থা দায়ী। আমার ছেলে বিদেশ যেতে চায়, দায়ী হলো সমাজ ব্যবস্থা। আমি তো আমার তিনটা সন্তান গ্রাজুয়েট, আমি তো আমার ছেলেকে পাড়াইনি যে বাবা দেশের মাটিতে তোমরা কিছু করো, কারণ আমার খুব দেশ নিয়ে স্বপ্ন ছিল। কিন্তু এখন পোলারা বলে আব্বু দেশ নিয়ে ভাবছেন, দেশ তো ওখানে ওখানে যে আপনার বাড়িঘর আমাদের থাকার ব্যবস্থা সব কিছু শেষ করে দিল। বাবা রে, যারা শেষ করছে আর একদিন শেষ হয়ে যাবে, তোমরা শেষ হবে না, তোমরা বেঁচে থাকবা, তোমরা অবশ্য দ্বীপ দ্বীপ করে জ্বলতে থাকবা, এরকম আমার শিশুরা মতো আবারও বেঁচে থাকবে, উদ্যোক্তার পথ করে দিতে হবে। এরা এই কথা অনেক লম্বা, আপনাদের মাধ্যমে আবার একটা সেমিনার হলে আপনারা আবার আসবেন, আপনি দাওয়াত নিল, খাতি জমারে বলবে, অনেক লোক বসে রয়েছে, গরু নিবে, আমার গাড়িগুলি লাগায় বসে রয়েছে, এখন আর সময় দেবে, একটু পরে আবার আপনাদের গাড়ি সময় দেবো। এবার শেষ করছি, আসসালামু আলাইকুম।